বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট বিটাউনে অনেক আগেই নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন এই নায়িকা। অন্যদিকে বহুল চর্চিত সিনেমা অ্যানিমেলে আলিয়ার স্বামী রণবীর কাপুরের সঙ্গে স্ক্রিন শেয়ার করে বলিউডের নিউ সেন্সেশনে পরিণত হয়েছেন তৃপ্তি দিমরি। আর এই জনপ্রিয়তার রেশ ধরেই ব্যাক টু ব্যাক সিনেমা করছেন তৃপ্তি, সেই সঙ্গে হচ্ছেন আলোচিত, কখনো আবার সমালোচিত, থাকছেন খবরের শিরোনামেও। এদিকে আলিয়া ভাট ও তৃপ্তি দিমরির একই দিনে দুটি সিনেমা মুক্তি পেয়েছে, তাই বক্স অফিসে দুই নায়িকার অঘোষিত লড়াইয়ের কথা উঠে আসছে বারবার। আর এর জন্যই নেটিজেনদের মনে প্রশ্ন, আলিয়া নাকি তৃপ্তি, বলিউডে বর্তমানে কে এগিয়ে? সম্প্রতি মুক্তি পেয়েছে আলিয়া অভিনীত সিনেমা জিগরা এবং তৃপ্তি ও রাজকুমার রাও অভিনীত ভিকি বিদ্যাকা ওয়ালা ভিডিও। বসন্তবালা পরিচালিত জিগরা সিনেমার ঘটনা আবর্তিত হয়েছে ভাই বোনের ভালোবাসাকে কেন্দ্র করে। থ্রিলার অ্যাকশন ধর্মী এই সিনেমায় আলিয়ার ভাইয়ের চরিত্রে অভিনয় করেছেন বেদাং রায়না। অন্যদিকে রাজ শান্দিল্য পরিচালিত ভিকি বিদ্যাকা ওয়ালা ভিডিওতে আছে ভরপুর কমেডি। রাজকুমার রাও যে কমেডিতে সিদ্ধ হস্ত তা স্ত্রী, বাড়ি লিখি বার্ফির মতো সিনেমায় প্রমাণ করেছেন অভিনেতা। আলিয়ার জিগরা সমালোচকদের প্রশংসা পেলেও রাজকুমার রাও ও তৃপ্তির সিনেমার থেকে কম আয় করেছে। অন্যদিকে রাজকুমার রাও ও তৃপ্তি দিমরির সিনেমাটি সমালোচকরা সেভাবে পাত্তা না দিলেও জিগরার চেয়ে বেশি আয় করেছে প্রথম দিনে। বাকি কয়েকদিনের হিসাব নিকাশে অবশ্য বদলে যেতে পারে সমীকরণ। তবে মুক্তির প্রথম দিনে আলিয়ার চেয়ে তৃপ্তি যে এগিয়ে এ কথা বলার অপেক্ষা রাখে। ভারতীয় গণমাধ্যমের সূত্র অনুযায়ী জিগরা ভারতে মাত্র 4.55 কোটি সংগ্রহ করেছে, যা খুবই কম। অপরদিকে রাজকুমার রাও এবং তৃপ্তি দিমরির কমেডি ফিল্ম ভিকি বিদ্যাকা ওয়ালা ভিডিও একই দিনে মুক্তি পেয়ে জিগরাকে ছাপিয়ে 5.25 কোটি সংগ্রহ করে। জিগরার মুক্তির দিন বিশ্বব্যাপী সংগ্রহ ছিল মাত্র 7.45 কোটি। তবে আলিয়ার সিনেমাটি শনিবার 42% বেশি আয় করে, কিন্তু এটিও আশানুরূপ নয়। জিগরার আগে শুধুমাত্র আলিয়া ভাটের একটি সিনেমা মুক্তির দিনে 5 কোটির কম আয় করেছিল এবং সেটি ছিল হাইওয়ে। হিন্দি সিনেমায় আলিয়া ভাট তার প্রজন্মের সবচেয়ে সফল নারী তারকাদের একজন। 12 বছরেরও বেশি সময় ধরে তিনি ইন্ডাস্ট্রির একটি অংশ এবং ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় কিছু হিট সিনেমারও অংশ এই নায়িকা। আর এই কারণেই তার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত জিগরার কম ওপেনিং ডে কালেকশন দেখে আশাহত আলিয়া ভক্তরা। এ আর এম সাদাত, দেশ টিভি।